আওয়ামী লীগ দেশকে ধ্বংস করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে সরকারকে নির্বাচন দিতে হবে। সকালে ডিআরইউ মিলনায়তনে কৃষক দলের অনুষ্ঠানে তিনি একথা বলেন। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ পালাবার পথ পাবে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। জনগণের সঙ্গে আছেন, একটা ভোট দেন, যে ভোটটাতে সবাই ভোট দিতে পারবে, জনগণকে সেই অবস্থা তৈরি করেন, দেখেন আপনারা কোথায় থাকেন, পালাবার পথ খুঁজে পাবেন না। সত্যিকার অর্থে জনগণের একটা সরকার, জনগণের পার্লামেন্ট, জনগণের একটা রাষ্ট্র আমরা নির্মাণ করতে পারি। বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি স্বাধীন সার্বভৌম একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আমরা দেখতে চাই।